হুট করে পুলিশ এলো, এসে আমাদেরকে মানে ধমকি দিয়ে তুলে দিল, তাদেরও মেরে তুলে দিচ্ছে। তা আপনারা সিন নেই, কোনো সিন নেই, দেখি বল 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 এবারে আরো বলে আরো বল। তা পুলিশটা বলছে তুই এখান থেকে ওঠ, তোকে নয়তো জেলে পুরে দেবো। আমাদের সঙ্গে যে ব্যাপারটা হয়েছে সেটা মানে স্কুলের প্রত্যেকটা ছেলে যেন ওকে ব্যাপারটা হয়েছে। আমি তো চলে এসে তোমার সঙ্গে নতুন আরো একটি ইন্টারেস্টিং ধামকাটা ব্লগ নিয়ে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এসে গেছে আমাদের সবচেয়ে প্রিয় মানে এই স্কুলে আমি পড়েছিলাম, তো মধুরাপুর হাই স্কুল, মধুরাপুর উচ্চ বিদ্যালয়। তো আমরা এখানে চলে শেষ পর্যন্ত মানে অনেক দিন পরে এলাম, প্রায় এই বলতে গেলে 5 বছর পরে এলাম আমি স্কুলে। তো এবারে মানে স্কুলে অনুষ্ঠান হচ্ছে, শতবার্ষিক অনুষ্ঠান, তো এখানে আমন্ত্রণ পেয়েছি তাই এসেছি। আর দেখতে পাচ্ছ স্কুলে একদম ওপি লেভেলের ভিড় হয়ে গেছে। আর কী বলবো, চলো দেখতে পাচ্ছি সামনে এই স্কুলের হচ্ছে মথুরাপুর হাই স্কুল লেখা আছে, পুরো স্কুলটা দেখতে পাচ্ছ। আর আমাদের হচ্ছে ভারতের পতাকা, আর মানে তলায় হচ্ছে ওপি লেভেলের ভিড় হয়ে গেছে। আর আমরা মানে স্কুলের যেসব ছেলেরা তারা প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলোই আমরা দেখবো। তো চলো প্রজেক্টগুলো দেখি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও হচ্ছে অনেক রকম অনুষ্ঠান আছে, তো সেইগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তো তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো, আর চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে মানে স্কুলের হচ্ছে মানে শ্রেণীকক্ষগুলোগুলো আমার স্কুলের বাচ্চারা যা প্রজেক্ট দিয়েছে সেগুলো দেখলাম। তো অনেকদিন পরে স্কুলেতে ঢুকলাম, খুব ভালো লাগছে। আর চলো মানে এবার চাই দেখি বাইরে দেখি। চলো স্কুল টুল ঘুরলাম, এবার চলো দেখি মানে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে এবার যাবো আমরা। চলো যাই। তো ফ্রেন্ডস, আমাদের হচ্ছে স্কুলের প্রধান অতিথি এসেছে শ্রীকান্ত আচার্য। তো এবার আমরা তার সঙ্গে দেখা করবো, মানে দেখা করার সুযোগই ওঠে না সবসময়, তো দেখা করবো। আর চলো দেখি আর মানে স্কুলে দেখতে পাচ্ছ ওপি লেভেলের এখন ভিড় হয়ে আছে, প্রচুর ভিড় এখন স্কুলে, আর সব স্টুডেন্টরা সব বসে আছে চারদিকে সব। তো চলো মধুরাপুর স্কুলের অবস্থা দেখতে পাচ্ছ, আগে খুব সুন্দর ছিল, এখন এই সব ছেলেদের জন্য মানে বেকার বেকার হয়ে গেছে স্কুলটা একদম। চলো তো একদম বেকার স্কুল হয়ে গেছে এটা, তো স্কুলে মানে কি বলবো, যতটা অপমান করি ততটাই ভুল। কারণ আমাদের সময় স্কুলটা ছিল একদম খুব সুন্দর। স্যার ভালো আছেন? এটা কিন্তু ঠিক হলো, আমাদের ব্যবহারটা খুব ভালো হচ্ছে না এটা। তুমি ফ্রেন্ডস হচ্ছে আমরা মানে স্কুলে দিলাম যে আমাদের সঙ্গে যে ব্যাপারটা হচ্ছে সেটা মানে স্কুলের প্রত্যেকটা ছেলে যেন ওকে ব্যাপারটা হয়েছে। এই বসে আছে উপায় গান শুনতে যাসনি? আর তো অনেক কিছু আছে যে আমরা স্কুলের আমাদের অনুষ্ঠান, আমরা 3 দিন ধরে খেটেছি, 3 দিন ধরে স্কুলের সব কথা শুনেছি, স্কুল আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করছে না।
আমরা আমরা একটা সিট আছে, ওখানে বসার অনেক জায়গা আছে, ভিআইপি সিট আছে, ভিআইপি সিটের পরে আমরা বসেছিলাম, তাও আমাদের তুলে দিয়েছে। তাও আমরা অনেক কিছু বললাম, তাও কিছু হয়নি। তোমায় দেখতে পাচ্ছ প্রচুর ছেলে মেয়ে রেগে হচ্ছে, এখানে বসে আছে, মানে ঠিক নয়, ঠিক নয়, এ সব বসে আছে, দেখতে পাচ্ছ এ সব বসে আছে। হাই গাইস, আমি মুত্রপুর হাই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট। আমাদের স্যাররা আমন্ত্রণ করেছে, আমরা এসছি স্কুলে, দুদিন পরে এসেছিলাম। তারা খুব ভালোই অনুষ্ঠান, স্যাররা খুব ভালোই ব্যবহার করেছে, স্যারদের আমি কিছু বলবো না, স্যাররা আমাদের যথেষ্ট আদর যত্ন দিয়েছে। কিন্তু আজ এই অনুষ্ঠানে শ্রীকান্ত আচার্য এসছেন আমাদের স্কুলে, আমরা 4টার সময় এসেছি এই অনুষ্ঠান দেখবো বলে, যাতে না আমাদের উঠতে হয়, সবাই মিলে চেয়ার রিজার্ভ করে বসেছিলাম। ওটা আমরা অনেক ছেলেই ছিলাম, ধরো আমাদের গ্রামে শুধু 22-23 জন ছেলে ছিল, তা সত্ত্বেও অনেক ছেলেরা ওই পারে ছিল। হুট করে পুলিশ এলো, এসে আমাদেরকে মানে ধমকি দিয়ে তুলে দিল, যে কি ধমকি দিচ্ছে না, এটা মেয়েদের জায়গা, তোরা চলে যায় এখান থেকে। তা আমাদের একটা ছেলে এই যে এখানে বসে আছে, তা এই ছেলেটা দেখুন, মানে এ কী করেছে না, পুলিশকে বলেছে, বলে আমরা স্কুলের স্টুডেন্ট, আমাদের এখানে বসে থাকার অধিকার, আপনি কেন আমাদের তুলবেন। তা ভালো, যেটা সত্যি কথা বলেছে, পুলিশটা বলছে এটা মেয়েদের জায়গা, তোরা উঠে যা। তা ও বললো ওখানে লেখা আছে এটা মহিলা ও স্টুডেন্ট সবার জায়গা। তা ভালো, তা পুলিশটা বলছে তুই এখান থেকে ওঠ, তোকে হয়তো জেলে পুড়ে দেবো। এটা কী ধরনের ধমকি আপনারা বলুন গাইস। তা ভালো, সে সব ঠিক আছে, আমরা উঠে এলাম, ঠিক আছে। এখন কথা হলো মহিলাদের জন্য নয়, এখানে বলছে সাধারণ পাবলিকের জন্য, আমরা স্কুল স্টুডেন্টরা তাহলে কোথায় বসবো? স্কুল স্টুডেন্টদের বসার কোনো জায়গাই নেই, শুধু পাবলিকদের জন্য সে এলাকাটা সংগ্রহিত করে রেখেছে। তা ভালো, তা আমরা এখানে এসে সবাই ডেকে গেছি, গিয়ে এখানে বলতেছিলাম, হুট করে দেখি না আমাদের একটা খুব ভালো স্যার, স্যার আমাদের খুব ভালোভাবে স্যারটে এলো আসতে, তা আমরা স্যারকে ধরেছি, স্যার বলছে যে বলছি, স্যার বলেছে, বলে আমরা কিছু বলিনি, তাই এবার সত্যি বলতে স্যার আমাদের খুব ভালোবাসে, তো স্যার আমাদের মিথ্যে কোনো কথা বলেনি, আমরা স্যারকে বলেছি। তারপরে ওখানে গেলাম, সব ছেলেরা ভালো, অনেক সেটা বক্সের পাশে দাঁড়িয়েছিল, তাদেরও মেরে তুলে দিচ্ছে। তা আপনারা বলুন এটা কি ঠিক? আমরা এবার স্যারদের বলছি, স্যারদের কোনো দোষ নেই, যত দোষ পুলিশদের হয়তো হতে পারে, আপনারা বলুন এখানে আমরা কী করতে পারি। থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, মানে দেখতে পেলে মানে স্কুলের সব স্টুডেন্টদের, প্রায় সব স্টুডেন্টদের সঙ্গে এইরকম ব্যবহারটা হচ্ছে, কারণ আমরাও স্কুলের হচ্ছে পুরনো স্টুডেন্ট ছিলাম, আর সেই জন্য মানে এতটা বেকার ব্যবহার হচ্ছে স্কুলেতে। সত্যি মানে আমি ভেবেছিলাম স্কুলে আসবে, এসে খুব সুন্দর ভিডিও করবো এগুলো, কিন্তু হচ্ছে এই ব্যাপারটা বাবা আমি সত্যিই ভাবতে পারিনি এই ব্যাপারটা। তো চলো দেখতে পাচ্ছি এই সব প্রায় স্টুডেন্টগুলো সব দেখতে পাচ্ছি, এই সব এরা সব মানে স্কুলে এসে কেমন লাগলো বল, অনেকদিন পরে স্কুলে তো এসে বল কেমন লাগলো? খারাপ লাগলো, স্কুলে এসে খুব মজা লেগেছে, 4টে চেয়ার ভেঙেছি আর 4টে পাতা জমা হয়ে গেছি, খুব মজা হয়েছে। বাহ, আরে হেভি, এই ছেলেটা মানে হচ্ছে ওই পারে রাগ এই পারে এসে দিচ্ছে, ওই পারে রাগ এই পারে এসে যাচ্ছে, ভালো ভালো। তুমি যো মেনে দেখা, তুমি যো মেনে জানা, তুমি যো মেনে দেখা। শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং আমাদের ব্লগ নিয়ে। তো মানে স্কুলে এসে ভাবলাম মানে খুব আনন্দ করবো, খুব মজা করবো, কিন্তু হলো না সেটা, মানে ব্যাপারটা এতটা খারাপ লাগলো আমাদের। সত্যি পুরোনো স্কুলে আবার ফিরে এলাম, তাই জন্য
এটা আশা করিনি আমি কোনোদিন এরকমভাবে ভাবতে পারি। দেখতে পাচ্ছ তলায় মানে প্রচুর স্টুডেন্ট মানে সবাই মানে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে ওদেরকে তাড়িয়ে দিয়েছে। তো মানে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এটা মানে স্কুলের ছাত্রদের সঙ্গে এরকম ব্যবহার করছে, তো আমরা তো অনেকদিন আগে তো স্কুলে পড়েছিলাম, তো আমাদের সঙ্গে তো ব্যবহার করবেই এটা নিশ্চয়ই। চলো আজকে এটা শেষ করছি, টাটা, বাই বাই।